হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কম্পিউটারে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে চমৎকারভাবে একটি ছবিকে কিভাবে ঠিক ওয়েল পেন টাইপের এমন একটি লুক দেওয়া যায়। পুরো প্রসেসটা শেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আসুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা অ্যাডোবি ফটোশপ এভাবে অন করব। তারপরে ফটোশপ থেকে উপরে ফাইল মেনু থেকে ওপেনে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমরা আনব। এই কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করব। এটা হলো আমাদের মেইন ছবি। তারপরে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল সিলেক্ট করে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে টেনে আমরা ছবিটাকে একটু ছোট করব। মনে রাখবেন, একটু ছোট করার জন্যই আমি ছবিটা এভাবে সিলেক্ট করেছি। তারপরে আমরা মেনু বার থেকে ইমেজ মেনু সিলেক্ট করব, করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ, অলরেডি এটা ক্রপ হয়ে গিয়েছে। তারপরে আমরা এই লেয়ারটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল প্লাস জে একসাথে আমরা প্রেস করব। দেখতে পাচ্ছেন দুটো লেয়ার হয়ে গিয়েছে। তারপরে এই ছবিটা আমরা সিলেক্ট করব এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করার জন্য। এটার জন্য আমরা পেন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারি, তাতে আমাদের অনেক বেশি সময় লাগবে। আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করব। করে জাস্ট আমাদের যে সাবজেক্টটি রয়েছে মানুষটি, এটার উপর এভাবে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। একটু জুম করব, কন্ট্রোল প্লাস স্পেস বার ধরে। এই জিনিসটা জাস্ট আপনি কোনো কিছুই সিলেক্ট করতে হবে না, এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে জাস্ট একটু জায়গা থেকে স্থানান্তরিত করে দিলেই এটা পুরোপুরিভাবে সেটেল হয়ে যাবে। ওকে, তারপরে কন্ট্রোল প্লাস স্পেস বার ধরে আমরা এটাকে জুম আউট করব। তারপরে আমরা এই সিলেকশন থাকা অবস্থায় দেখতে পাচ্ছি যে এখানে আমার কিছু সিলেকশন রয়ে গেছে। ইয়েস, তারপরে আমরা এই লেয়ারে সিলেক্ট রেখে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে সিলেক্ট করব। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত হাইড করে রাখি। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব। করে নিচ থেকে এখান থেকে সিলেক্ট করে সলিড কালার, আমরা এখান থেকে সলিড কালার হোয়াইট কালারটা দিব। দিয়ে আমরা ওকে প্রেস করব। করে আমরা একটু জুম যদি করি, আমরা কন্ট্রোল অথবা প্লাস দিলে জুম হবে, স্পেস বার ধরে এভাবে আপনি আর্টবোর্ডটাকে এদিক সেদিক নাড়িয়ে নিতে পারবেন। কন্ট্রোল প্লাস স্পেস বার ধরে জুম আউট এবং জুম ইন করতে পারবেন। এভাবে ডান দিকে টানলে আপনার জুম ইন হবে, বাম দিকে টানলে জুম আউট হবে। দেখতে পাচ্ছেন যে পাশে কিছু জায়গা যেটা আমাদের স্মুথ না, যেটা অনেকটাই হার্ড, এবং এখানে কিছু ব্যাকগ্রাউন্ডের চিহ্ন রয়ে গিয়েছে। এটাকে পুরোপুরিভাবে সিলেক্ট ঠিক করার জন্য আমরা ঠিক এই পাশে যে একটা মাস্কিং অপশন বা অ্যাড মাস্ক হয়েছে এই লেয়ারের পাশেই, এখানে আমরা সিলেক্ট করব। করে আমরা রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে রিফাইন মাস্কে ক্লিক করব। করে ঠিক আমরা এই অপশনে সিলেক্ট করে আমরা অন ব্ল্যাকে ক্লিক করব। করে এখান থেকে একটু স্মুথ বাড়িয়ে দিব, রেডিয়াস বাড়িয়ে দিব হালকা। রেডিয়াসের সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরো পাশটা স্মুথ হয়ে যাচ্ছে। আমরা আরেকটু রেডিয়াস বাড়িয়ে দিব। ওকে,
তারপরে কন্ট্রাস্ট, এখানে অলমোস্ট 6.1 দিয়েছি, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব। তারপরে আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। ব্যাস, এখন আমরা সাদা লেয়ারটাতে সিলেক্ট করে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটা অয়েল পেন্ট দিব। আমরা শেপ টুলের এই টুলসে সিলেক্ট করে ইলিপস টুলসে সিলেক্ট করব। শিফট বাটন প্রেস করে জাস্ট এভাবে ড্র্যাগ করে একটা শেপ আমরা নিব। শিফট ধরে ইলিপস টুল দিয়ে এই সার্কেলটি দেওয়ার পরে আমরা এটাকে বড় ছোট করার জন্য অপশন বার থেকে আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোলে চেক করে দিব এবং অটো সিলেক্টে চেক করে দিব। তারপরে আমরা এটা ধরে একটু বড় করে এটাকে জাস্ট আমরা এটা আমরা এখানে সেটিং করে দিয়েছি। তারপরে এই লেয়ারটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করে আমি রাইট হ্যান্ড সাইড সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এখানে আমার একটা লেয়ার হয়ে গিয়েছে। তারপরে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল প্লাস জে একবার, কন্ট্রোল প্লাস জে দুইবার, তিনটা লেয়ারে ভাগ করব। উপরের দুইটা লেয়ারকে আমি এই আই বাটনটা অফ করে দিব। আমার সিলেক্ট একেবারে নিচের লেয়ারে সিলেক্ট করব। নিচের লেয়ারে সিলেক্ট করে আমি মেনু বার থেকে ফিল্টার মেনু, ফিল্টার গ্যালারি সিলেক্ট করব। ফিল্টার গ্যালারিতে সিলেক্ট করলে যদি ছবিটা এমন জুম হয়ে আসে তাহলে এখান থেকে মাইনাস কয়েকবার প্রেস করে ছবিটাকে একটু ছোট করে নেবেন। তারপরে এখান থেকে আমরা আর্টিস্টিক সিলেক্ট করব, তারপরে পোস্টার ইডজে সিলেক্ট করব, তারপরে পোস্টার ইডজে এখানে পয়েন্টে আমরা জিরো দিব এবং ইড ইনটেন্সিটিতেও জিরো দিব এবং সবার লাস্টে পোস্টারাইজেশনে আমরা টু দিব। দিয়ে আমরা ওকে দিয়ে বেরিয়ে আসব। তারপরে আমরা আবার চলে যাব ফিল্টার মেনু, শার্পেন আনশার্প মাস্ক এখানে সিলেক্ট করব। আনশার্প মাস্ক সিলেক্ট করার পরেই আমরা এখানে প্রিভিউ চিহ্নটা অবশ্যই চেক মার্ক করে দিবেন, দিয়ে এটার অ্যামাউন্ট এখান থেকে বাড়াবেন, অলমোস্ট বাড়িয়ে 130 করবেন। তারপরে যে রেডিয়াস রয়েছে সেটা 5.0 করবেন। তারপরে যে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ডকে এখান থেকে 10 করে দিবেন, দেন ওকে। তারপরে আমরা সেম লেয়ারে সিলেক্ট রেখে পুনরায় আবার মেনু বার থেকে ফিল্টার মেনু এবং অয়েল পেন্ট, কিছু কিছু আপডেট ফটোশপে যদি আপনার অয়েল পেন্ট এখানে না থাকে তাহলে আপনি স্টাইল থেকে এখানে আপনি অয়েল পেন্ট পাবেন, তো অয়েল পেন্টে সিলেক্ট করবেন। অয়েল পেন্টে সিলেক্ট করে আপনি এখানে অয়েল পেন্টে এসে আমরা প্রথমেই দিব 5, তারপরে 4, ক্লিননেস 4, স্কেল 0.1, তারপরে প্রেস্টেল ডিটেলস 0 এবং পরের দুটো সেকশন আমরা 0 করে দিব। তারপরে ওকে দিয়ে
বেরিয়ে আসব। তারপরে অ্যাগেইন সেম লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টার মেনু, শার্পেন, আনশার্প মাস্ক। এবারে আনশার্প মাস্কের প্রথম অ্যামাউন্টটা আমরা একটু কমিয়ে দিব, যেটা 100 এবং রেডিয়াস 5 থাকবে। থ্রেশহোল্ড আমরা এখান থেকে 5 করে দিব, দেন ওকে প্রেস করব। তারপর এই লেয়ারের নামের উপরে আমরা একসাথে দুইটা ক্লিক করব। এডিট অপশন আসবে, এখানে আমরা লিখব ইফেক্টস, এন্টার। তারপর আমরা উপরের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারের আমরা আই বাটন অন করব। অন করে এই লেয়ারের আমরা এখান থেকে ফিল্টার, ফিল্টার গ্যালারি এবং মাইনাস প্রেসের মাধ্যমে আমরা ছবিটাকে একটু ছোট করব যেন পরিপূর্ণভাবে দেখা যায়। পোস্টার ইডজে সিলেক্ট থাকবে, থেকে আমরা এখান থেকে প্রথম অপশনটা 0 থাকবে। তারপরে ইজ ইনটেন্সিটি এখান থেকে আমরা 3 করে দিব। পোস্টারাইজ এখান থেকে আমরা একেবারেই বাড়িয়ে 6 করে দিব। তারপর আমরা ওকে দিয়ে বেরিয়ে আসব। তারপর আমরা আবার চলে যাব সেম লেয়ারে সিলেক্ট রেখে ফিল্টার, ফিল্টার থেকে ওয়েল পেন্ট। ওয়েল পেন্ট থেকে আমরা প্রথমে স্টাইলাইজেশন 5, ক্লিনলেস 4 এবং এটা 1 সেম রেখে আমরা জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করে আমরা এই লেয়ারটাতে সিলেক্টে রেখে আমরা ব্লেন্ড মোড, এই লেয়ার প্যানেল প্লেটের ব্লেন্ড মোড, ব্লেন্ড মোডের এখানে ক্লিক করে আমরা ওভারলি দিয়ে দিব। ওভারলি আমরা দিয়ে অপাসিটি এখান থেকে আমরা 25% করে দিব। তারপর এই লেয়ারের নাম দিব আউটলাইন। তারপর উপরের লেয়ারটা অন করব, করে এই লেয়ারে আমরা ফিল্টার থেকে আধার, আধার থেকে হাইপাস, হাইপাস 0.2 দিয়ে আমরা ওকে প্রেস করব। ব্লেন্ড মোড থেকে আমরা ওভারলি করে দিব। দেখতে পাচ্ছেন হাইপাসে আমাদের আরেকটু ডিটেলস বেরিয়ে আসলো। তারপর আমাদের এই লেয়ারের নাম আমরা এখান থেকে হাইপাস দিয়ে দিব, এন্টার। তারপর নিচ থেকে আমরা ক্লিক করে লেভেলসে যাব, গিয়ে একটু মিডলটা একটু আমরা এখান থেকে ডানে নিব এবং একেবারেই ডান পাশেরটাকে আমরা একটু লাইট করব, হাইলাইট, একটু হাইলাইট বাড়াবো আমরা, এটা আরেকটু রেড করব। ওকে। তারপরে আবার আমরা নিচ থেকে সিলেক্ট করে এখান থেকে ভাইব্রেন্স, ভাইব্রেন্স থেকে ভাইব্রেন্স প্লাস 11 এবং স্যাচুরেশন প্লাস 5 করব, দেন আমরা ওকে দিব। ওকে দিয়ে বেরিয়ে এসে সবগুলো লেয়ার এভাবে শিফট ধরে এতটুকু পর্যন্ত সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করব, এগুলো গ্রুপ হয়ে যাবে। এখন একটু আমরা দেখি বিফোর আফটার, আমাদের এই লেয়ারটা আই বাটন অন করে আমরা দেখব বিফোর আফটার, বিফোর আফটার। এখানেই আমরা আমাদের টিউটোরিয়ালটি শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য ভিডিওটি লাইক বাটন প্রেস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।